রবি শুক্র ও মঙ্গল এই তিনটে গ্রহ অক্টোবর মাসে তাদের রাশি পরিবর্তন করবে ফলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব যার জন্য আপনার কখনো কখনো মাথা ব্যথা ক্লান্তি ভাব আসা এবং শারীরিক দিক থেকে ইনফেকশন সর্দি কাশি জ্বর এই ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে ভাগ্যের অধিপতি যথেষ্ট ভালো রয়েছে এবং তার দৃষ্টি দশম ভাব এবং ষষ্ঠ ভাবের ওপর রয়েছে ফলে আপনি যে কাজকর্ম করবেন সেখানে সময় লাগবে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু কাজটা সম্পন্ন হবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি প্রত্যেক মাসের মতো এই মাস অর্থাৎ অক্টোবর দু হাজার চব্বিশের মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল সেই সাথে অক্টোবর মাসে তিনটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি শুক্র ও মঙ্গল এই তিনটে গ্রহ অক্টোবর মাসে তাদের রাশি পরিবর্তন করবে ফলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই অক্টোবর মাসে কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আমি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই যেটা বলবো আপনার রাশি সাপেক্ষে সপ্তমভাবে শুক্র মালব্য নামক রাজ্যক তৈরি করে বসে আছে শুক্র আপনাকে ছটা বড় সুখবর দিতে চলেছে এই মাসে শুক্রের জন্য আপনার যে ছটা কাজ অসম্পূর্ণ হয়ে পড়েছিল সেইটা সম্পূর্ণ হতে দেখা যাবে তাই পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন মন দিয়ে এর পাশাপাশি আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে পারিবারিক জীবন কেমন থাকবে আপনাদের বিদ্যাশিক্ষা কেমন হবে প্রেম কেমন থাকবে শরীর স্বাস্থ্য অর্থ ভাগ্য ব্যবসা এই সমস্ত কিছু নিয়ে এই অক্টোবর মাসে আপনাদের কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কোন কোন বিষয় আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত কতদিন পর্যন্ত আপনাদের জীবনে এই সমস্যাগুলো চলবে আর এই গ্রহদের যে রাশি পরিবর্তনের মধ্য দিয়ে আপনার আপনাদের জীবনে কি সুবিধা লাভ করতে পারবেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে এই সমস্ত কিছু আপনারা বিশদভাবে এখানে জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন এই মাসে আপনার শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনাদের জন্য পালন করলে আপনাদের জীবনের সমস্যাকে সরিয়ে সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন তার সাথে থাকবে এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আমার এই আলোচনা গ্রহদের ট্রানজিট বা গোচরের ওপর নির্ভর করে আর জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার যে জন্মকুণ্ডলী সেই জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনার হাতের গঠন সেখানে রেখার অবস্থান গ্রহের পজিশান এবং আপনার যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু এই সমস্ত কিছুর কম্বিনেশনে আপনি কিন্তু ফল পেয়ে থাকেন তাই যদি আমার এই আলোচনার মধ্যে কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না আমি বলবো সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলীকে বিচার করানো আপনার বাস্তু বিচার করানো আপনার হাতের হস্তরেখা বিচার করানো ভীষণ দরকার কারণ সেখান থেকেই জানতে পারবেন কেন গ্রহদের গোচরের ফল আপনি জীবনে পাচ্ছেন না এবং তার সমাধানের রাস্তা কি। তবে তার আগে আমি দুটো কথা আপনাদেরকে জানাতে চাই প্রথম বিষয় হচ্ছে মহালয়ার অমাবস্যা যেখানে পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হবে অর্থাৎ অন্ধকার থেকে আলোর জগতের উৎসরণ ঘটবে তাই আপনাদের জীবনে যাদের মনে হচ্ছে যে প্রচন্ড সমস্যা আপনাদের জীবনে ঘিরে রয়েছে আপনারা সেই সমস্যা থেকে নিজেদেরকে বের করতে চাইছেন আমি বলবো এই মহালার অমাবস্যাকে কাজে লাগান আপনার জীবন পাল্টে যাবে কারণ যারা যারা এর আগে যে যে অমাবস্যা যে যে যোগের কথা বলেছি যারা যারা সেই যোগকে কাজে লাগিয়েছেন তাদের জীবনের প্রতিকার প্রতিবিধান করেছেন এবং যে সময় দেওয়া হয়েছে ঠিক সেই সময়ের পর যে যে কাজ বলা হয়েছে সেই সেই কাজ তারা লাইফে পেয়েছে এবং তাদের জীবনের সেই সমস্যাগুলো থেকে তারা মুক্তি পেয়েছেন কারণ যোগ মানুষের এমন একটা জিনিস যেখানে আপনার জীবনের সাথে আপনার ভাগ্যকে সংযোগ করে তাই বিশেষ বিশেষ যোগে যদি আপনার জীবনে আপনার যে সমস্যা চলছে সেই সমস্যাগুলোর প্রতিকার প্রতিবিধান করান আপনার জন্মকুণ্ডলীকে যদি রিফরমেশান করান তাহলে আপনার জীবনের সফলতা পাওয়ার চান্স অনেক বেড়ে যায় তাই বলছি মহালার অমাবস্যাকে কাজে লাগান এবং নিচে যে নাম্বার দেওয়া রয়েছে এই ভিডিওটা শেষ হওয়ার পর সেই নাম্বারে ফোন করে আপনি কথা বলুন এবং আপনার নাম বুক করেন যাতে মহালার অমাবস্যাকে আপনি কাজে লাগাতে পারেন কারণ মহালার অমাবস্যাতে আমি খুব বড় যোগ্য করতে চলেছি এবং এই বিশ্ব শান্তি যজ্ঞে যেখানে আপনার জীবনে আপনার লাইফেও কিন্তু সফলতাও ও শান্তি আসতে পারে সেই সাথে আপনাদের জন্য আরেকটা সুখবর হলো এখন থেকে প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য আপনাদের অনুরোধেই আমি শুরু করছি লাইভ ফোন ইন প্রোগ্রাম একসাথে আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার যে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত সেখানে আপনারা সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ থেকে সাতটা প্রতি শনি মঙ্গলবার আমি থাকবো আপনাদের সাথে সরাসরি আপনারা ফোনে আমার সাথে কথা বলতে পারবেন এবং এই প্রোগ্রামে আমি আপনাদের জন্মছক ও আপনাদের সমস্যা নিয়ে বিশ্লেষণ করবো এবং তার সমাধানের রাস্তা আপনাকে দেব তাই অবশ্যই দেখতে থাকুন প্রতি শনি ও মঙ্গলবার লাইভ ফোন ইন প্রোগ্রাম চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক অক্টোবর মাস যখন শুরু হবে তখন মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার রাশির দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ বৃষ রাশিতে নয়ই অক্টোবর এখানেই বৃহস্পতি বক্রি হচ্ছে তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে কিন্তু বিশে অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে ষষ্ঠভাবে বুধের সাথে কেতু ও রবি অবস্থান করছে অক্টোবর মাসে বুধাদিত্য যোগ দেখতে পাওয়া যাবে কিছু না কিছু প্রফেশনাল দিক থেকে আপনারা লাভ পাবেন শুক্র তুলা রাশিতে নিজের ঘরে মালব্য যোগ তৈরি করে রয়েছে আপনার একাদশ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন আর ভাব অর্থাৎ মিন রাশিতে রাহু বিরাজ করছেন সবার প্রথমে জেনে নেব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে অক্টোবর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথম ভাব থেকে শরীর স্বাস্থ্য বিশেষ করে ইমিউন সিস্টেমকে নির্দেশ করা হয় আর আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে আপনার তৃতীয় স্থানে মিথুন রাশিতে অবস্থান করছে কিন্তু বিশে অক্টোবর মঙ্গল তৃতীয় ভাব ত্যাগ করে চতুর্থ ভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে রাশির অধিপতি গ্রহ যখন তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে ট্রানজিট করে তখন অনেক বেশি ক্লান্ত ভাব তৈরি হয় শরীরের মধ্যে কারণ অনেক বেশি আপনাকে দৌড়োদৌড়ি করতে হয় মেন্টালি আপনি অনেক বেশি ওভারলোডেড থাকেন সেই জন্য কখনো কখনো ভীষণভাবে ক্লান্ত ফিল করেন ফিজিক্যালি দিক থেকে শুধু নয় মেন্টালিভাবেও ক্লান্তি চলে আসে শরীরের মধ্যে অনেক ভাবনা চিন্তা করে তার করতে হয় অনেক কিছু মাথার মধ্যে আসে যার জন্য আপনার কখনো কখনো মাথা ব্যথা ক্লান্তি ভাব আসা এবং শারীরিক দিক থেকে ইনফেকশন সর্দি কাশি জ্বর এই ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে সতেরো ও কুড়ি অক্টোবরের আগে আপনাকে এই সব বিষয়ে খেয়াল রাখতে হবে পেট সংক্রান্ত সমস্যা যাতে না হয় ইমিউন সিস্টেম যাতে দুর্বল না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে তবে বিশে অক্টোবরের পর এই সমস্যা থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে যাবেন এবং শরীর স্বাস্থ্য আপনার যথেষ্ট ভালো হবে আর্থিক দিক থেকে দেখতে গেলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগেই বলেছে শুক্রের মালব্য রাজযোগ আপনাদের জীবনে অনেক লাভজনক হতে চলেছে পুরো অক্টোবর মাসে পাঁচটা বড় লাভ ও পাঁচটা আর্থিক সম্বন্ধিত কাজ আপনার হতে দেখা যাবে সেই পাঁচটা বড় লাভজনক কাজ হল প্রথমত প্রপার্টি সম্বন্ধিত লাভ আপনি পাবেন প্রপার্টি থেকে ইনকাম আপনার বৃদ্ধি পেতে পারে যদি প্রপার্টি ডিলিংয়ের কাজ করেন সেখানেও আপনি লাভ পাবেন অর্থাৎ প্রপার্টি সম্পর্কিত কোনো না কোনো লাভ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে দ্বিতীয়ত শেয়ার ও ইনভেস্টমেন্টের থেকেও আপনি লাভ পেতে পারেন আপনি যদি অক্টোবরে কোথাও ইনভেস্ট করেন সেখানেও কিন্তু যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয়ত অক্টোবর মাসে এক্সট্রা ইনকামের অফার আপনার লাইফে আসতে পারে সেখান থেকেও লাভের পরিস্থিতি তৈরি হচ্ছে চতুর্থত সেটা হচ্ছে পরিবার থেকে কিংবা আপনার লাভ পার্টনার অথবা আপনার স্বামী বা স্ত্রী কেউ না কেউ আপনাকে কোনো উপহার দিতে পারে কোনো গয়না কোনো বস্তু বা বস্ত্র আপনাকে গিফট করতে পারে অথবা কোনো গেজেটস আপনি গিফট হিসাবে পেতে পারেন ফলে অক্টোবর মাসে কোনো না কোনো উপহার আপনার পরিবার আত্মীয় স্বজন বা আপনার লাইফ পার্টনার অথবা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে আপনি পেতে পারেন পাঁচ নম্বর বিষয় হলো দশ থেকে আঠাশে অক্টোবরের মধ্যে কর্মসংক্রান্ত ক্ষেত্রে কোনো বড় ডিল অর্থ সম্পর্কিত কোনো বড় কন্ট্রাক্ট আপনার লাইফে আসতে পারে যেখান থেকে খুব বড় অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে শুক্রের সপ্তমভাবে মালব্য রাজযোগ তৈরি করার ফলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ হবে সেটা স্টুডেন্ট হোক কর্মচারী হোক বা ব্যবসায়ী হোক হাউসওয়াইফ হোক যে কোনো ক্ষেত্রেই আপনাকে অক্টোবর মাসে খুব লাভ কিন্তু দিতে চলেছে অক্টোবর মাসে আপনার ইচ্ছের পরিবর্তন হতে পারে আপনি ইচ্ছে মতো পুজো পাঠ করাতে পারেন অনাথ ভিক্ষুকদের অন্নদান বা টাকা পয়সা দান করতে পারেন অক্টোবর মাসে কিছু না কিছু ধর্মের কাজ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে আগেই বলেছি তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে বিশে অক্টোবর মঙ্গল কর্কট রাশি চতুর্থভাবে প্রবেশ করবে এর ফলে বড় ভাই বোন বা ছোট ভাই তাদের কোনো না কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দশই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে তাদের অর্থ সম্পর্কিত কোনো লস হতে পারে বা তাদের গাড়িতে কোনো ক্ষতি হতে পারে বা টাকা পয়সা হারিয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই অক্টোবর মাস আপনার ভাই বোনের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয় বিশেষ করে আর্থিক দিক থেকে এবারে চলে আসবো আপনার পারিবারিক ভাগ্য পারিবারিক দিক থেকে দেখতে গেলে এক থেকে পনেরোই অক্টোবর বুধ রবি ও কেতু একসাথে অবস্থান করছে তাই অক্টোবর মাসে মিক্সড ফল কিন্তু দেখা যাবে এই সময় পরিবারের সবার সাথে অথবা বাবা মায়ের সাথে কোনো ধর্মীয় স্থানে যাত্রা করতে পারেন ষোলোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবর অবধি বাবা মাকে নিয়ে কোনো সমস্যা আপনার লাইফে আসতে পারে তার শরীর স্বাস্থ্যের সমস্যা আসতে পারে কোমরে ব্যথা অথবা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা দেখা যেতে পারে আপনার অর্থাৎ এই সময় বাবা মাকে নিয়ে হসপিটালের চক্কর আপনাকে কিছু সময়ের হলেও কাটতে হতে পারে ষোলোই অক্টোবর থেকে তিরিশে অক্টোবর বাবা মার জন্য খুব একটা শুভ নয় কারণ রবি ষষ্ঠভাবে প্রবেশ করবে আর ষষ্ঠভাব নির্দেশ করে রোগ হসপিটাল এবং তার সাথে চন্দ্র ষষ্ঠভাবে কিছুদিন অবস্থান করবে ফলে রবি হল পিতৃ গ্রহ আর চন্দ্র হল মাতৃ গ্রহ ফলে রোগের ভাবে যেহেতু বসে রয়েছে তাই মাসের অর্ধেক সময় বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট উদ্বিগ্ন থাকতে হতে পারে এবারে জেনে নেব মেষ রাশি বা লগ্নের আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে দু অক্টোবর মাস কেমন যেতে চলেছে সবার প্রথমে জেনে নেব যাদের সন্তানের বয়স সতেরো বছরের নিচে অক্টোবর মাসে সন্তানদের জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে নতুন কোনো অ্যাক্টিভিটিতে তারা ভর্তি হবে অথবা নতুন কোন ইনস্টিটিউশনে ভর্তি হতে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে পাঁচই অক্টোবর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে আপনার সন্তানের সর্দি কাশির সমস্যা দেখা যেতে পারে এই দশ দিন সন্তানের শরীর স্বাস্থ্য বিশেষ করে যাদের সতেরো বছরের নিচে সন্তান তাদের শরীর স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা গেলেও যেতে পারে পড়াশোনার দিক থেকে অক্টোবর মাস তবে কিন্তু অত্যন্ত ভালো আপনার সন্তানদের মধ্যে যথেষ্ট পারফরমেন্স দেখতে পাওয়া যাবে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের ক্ষেত্রে দেখতে গেলে অক্টোবর মাস কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো তারা যদি চাকরি করে সেখানে কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে ইএনটি ওরিয়েন্টেড কিছু সমস্যায় অর্থাৎ নাক কান গলা এই ধরনের সমস্যায় কিন্তু আপনার বড় সন্তান অর্থাৎ যাদের আঠেরো বছর বয়স ওপরে বয়স পাঁচ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে দেখা যেতে পারে সর্দি কাশি জ্বরের সমস্যা আসতে পারে এর পাশাপাশি বড় সন্তান যাদের রয়েছে তাদের গাড়ি সংক্রান্ত ক্ষেত্রে টাকা পয়সা খরচা হতে পারে অথবা কেউ নিজের জন্য তার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ অক্টোবর মাসে পারচেস করতে পারে তার যোগও দেখতে পাওয়া যাচ্ছে অক্টোবর সুতরাং শারীরিক দিক থেকে বাদ দিলে সার্বিকভাবে অক্টোবর মাস আপনার সন্তানের জন্য অত্যন্ত শুভ আর যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন যারা সন্তান নিতে চলেছেন তাদের ক্ষেত্রে অক্টোবর মাসে কিন্তু কনসিভ করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে কুড়ি তারিখের পর সন্তান আসার প্রবল সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবারে চলে আসবো মেষ রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বিদ্যাভাগ্য অক্টোবর মাস কেমন থাকবে সে বিষয়ে এখন আমি বিস্তারিতভাবে আলোচনা করব পঞ্চম ভাব থেকে বিদ্যা শিক্ষাকে আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি ষষ্ঠভাবে বর্তমান সময়ে অবস্থান করছে আমি আগেও বলেছি ষষ্ঠ ভাব জন্মকুণ্ডলীতে খুব একটা শুভ হয় না শুরুতেই দশ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে স্টুডেন্টদের ক্ষেত্রে মন ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের মনকে স্থির রাখতে হবে অর্থাৎ অন্য কোনো জিনিসের ওপর মন ডাইভার্ট হতে দেওয়া যাবে না তাহলে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মারাত্মক সমস্যা আসতে পারে যদি এই সময় কোনো পরীক্ষা থাকে আর সেটা যদি পনেরোই অক্টোবরের আগে হয় সেটা কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না তবে পনেরোই অক্টোবরের পর যদি কোনো পরীক্ষা থাকে তার জন্য কিন্তু অত্যন্ত ভালো কারণ রবি তখন তুলা রাশিতে প্রবেশ করবে তখন রবি নিচস্ত হয়ে যাবে তাই নিজের ক্রোধকে সেই সময় কন্ট্রোল হয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে তারপর থেকে কিন্তু ভালো সময় আসতে চলেছে পঞ্চম ভাব থেকে আবার প্রেমকেও বিচার করা হয় মঙ্গল তৃতীয়ভাবে রয়েছে রবি ষষ্ঠভাবে রয়েছে সম্পর্কের মধ্যে মিসকমিউনিকেশান দেখা যেতে পারে কখনো কখনো খুব ভালো কানেক্টিভিটি থাকবে দুজনের মধ্যে ফিলিংস অত্যন্ত ভালো থাকবে আবার কখনো কখনো দুজনের মধ্যে দূরত্ব তৈরি হবে ঝগড়াঝাটি তৈরি হতে পারে ছোট ছোট বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়া অর্থাৎ যতক্ষণ রবি ষষ্ঠভাবে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের সমস্যা দেখা যাবে সতেরোই অক্টোবরের পর রবি যখন কেন্দ্রস্থানে আসবে অর্থাৎ বিশ বিশেষ করে বিশে অক্টোবরের পর মঙ্গল যখন কেন্দ্র অর্থাৎ কর্কট রাশিতে আসবে তখন এতদিন পর্যন্ত যা কিছু ঝগড়া ঝামেলা চলছিল ভুল বোঝাবুঝি চলছিল সমস্ত কিন্তু ঠিক হয়ে যাবে এবং বিশেষ করে পনেরোই থেকে ষোলোই অক্টোবরের পর ঠিক হতে দেখা যাবে এবং বিশে অক্টোবরের পর সেই সমস্যা যথেষ্ট পরিমাণে ঠিক হয়ে যাবে যে যে সমস্যাগুলো ছিল বিশেষ করে সম্পর্কের মধ্যে কথা বলা বন্ধ কেউ কাউকে ব্লক করে রেখেছে কিংবা ব্রেকআপের সিচুয়েশান তৈরি হয়েছে এই সমস্ত কিছু কিন্তু বিশে অক্টোবরের পর ঠিক হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ ও বৈবাহিক জীবন এই পুরো মাস কেমন থাকবে সপ্তম ভাব থেকে বিবাহ ও বৈবাহিক জীবনকে বিচার করা হয় যেখানে তার নিজের রাশিতেই অর্থাৎ সপ্তম স্থানে শুক্র বর্তমানে নিজের ঘরেই বসে আছে কিন্তু তেরোই অক্টোবরের পর শুক্র তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশি অষ্টমভাবে প্রবেশ করবে তেরোই অক্টোবরের আগে শুক্রের পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো শুক্রের অবস্থান এখানে যথেষ্ট শুভ অর্থাৎ যতক্ষণ শুক্র তার নিজের রাশিতে রয়েছে ততক্ষণ পর্যন্ত বৈবাহিক জীবন কিন্তু যথেষ্ট ভালো থাকবে শুক্র যখন বৃশ্চিক রাশিতে অষ্টম স্থানে প্রবেশ করবে তখন স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে ইমিউন সিস্টেমের দিক থেকে সমস্যা দেখা যেতে পারে এবং তার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফেও কিছু না কিছু ইম্প্যাক্ট আসতে পারে যার প্রভাব আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে দেখা যাবে ঝগড়াঝাটি হওয়া অশান্তি হওয়া ভুল বোঝাবুঝি হওয়া এই ধরনের বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে তাই খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে তেরোই অক্টোবরের পর আর যাদের বিয়ের ক্ষেত্রে সমস্যা চলছে বিয়ের যোগাযোগ কিন্তু তেরোই অক্টোবরের আগে নিজের পছন্দে হোক বা খুব ভালো সম্বন্ধ এই সময় কিন্তু আসার প্রবল যোগ রয়েছে তবে তেরোই অক্টোবরের পর যদি কোনো সম্বন্ধ আসে তাহলে আমি বলবো খুব ভালো করে যাচাই করে তারপর কিন্তু বিয়ের কথা ফাইনাল করতে হবে এবারে চলে আসবো আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার ভাগ্য চলুন এবার জেনে নিই অক্টোবর মাসে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের ভাগ্য কেমন থাকবে নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয় আর দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি যে বর্তমানে আপনার দ্বিতীয় ভাব বৃষ রাশিতে অবস্থান করছে তাই এবং পুরো অক্টোবর মাসে তার কোনো রাশির পরিবর্তন হচ্ছে না ভাগ্যের অধিপতি যথেষ্ট ভালো রয়েছে এবং তার দৃষ্টি দশম ভাব এবং ষষ্ঠ ভাবের ওপর রয়েছে ফলে আপনি যে কাজকর্ম করবেন সেখানে সময় লাগবে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু কাজটা সম্পন্ন হবে যেহেতু বৃহস্পতি শত্রু রাশিতে বিরাজ করছে তাই কোনো কাজকর্ম করতে সময় লাগবে কিন্তু সেখানে আপনার ভাগ্য আপনার পাশে থাকবে যদি কারোর এই মুহূর্তে প্রশ্ন থাকে যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করতে পারবো কিনা বা কোনো কিছু পারচেস করতে পারবো কিনা অক্টোবর মাসে আমি বলবো অত্যন্ত ভালো যোগ রয়েছে তবে সেটা কিন্তু সতেরোই অক্টোবরের পর কোনো কিছু পারচেস করা বা কোনো ইনভেস্টমেন্ট করলে অত্যন্ত ভালো হবে কারণ সতেরোই অক্টোবরের আগে অবধি রবি দুর্বল রয়েছে সেক্ষেত্রে ভুল ডিসিশনের জন্য ক্ষতি হতে পারে কোনো শুভ কাজ আপনি করতে গেলে সতেরোই বা আঠেরোই অক্টোবরের পর আপনি করতে পারেন অত্যন্ত ভালো হবে এবারে চলে আসব যেসব মেষরাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি করেন তাদের দিক থেকে দেখতে গেলে শনি বক্রি অবস্থায় রয়েছে একাদশভাবে এবং নভেম্বর মাসে শনি কিন্তু মার্গি হবে শনি বক্রি অবস্থায় থাকার ফলে কখনো কখনো কাজে মন বসবে আবার কখনো কখনো মন ডাইভার্ট হয়ে যাবে অনেক বেশি চিন্তাভাবনা বা ওভার থিঙ্কিংয়ের সমস্যা তৈরি হতে পারে নিজের প্রমোশান নিয়ে নিজের আয় নিয়ে অনেক বেশি ভাবনা করতে থাকবে মন বা মনের মধ্যে এক প্রকার কোথাও না কোথাও সংশয়ে দেখা যেতে পারে এবং যতটা আপনি ডিজার্ভ করছেন ততটা আপনার আয় হওয়া দরকার সেই সাথে সেই রকম হচ্ছে না এই যে সংশয় এই যে একটা ডাইলেমা সবসময় মনের মধ্যে কিন্তু চলতে থাকবে আপনাকে যাই কাজকর্ম দেয়া হোক না কেন অক্টোবর মাসে আপনি সেই কর্মের ওপর আপনার মধ্যে অলসতা দেখতে পাওয়া যাবে কখনও কখনো আগেও বলেছি আপনার মন ডাইভার্ট হতে পারে কিন্তু আমি বলবো আপনার সব কাজকর্ম সম্পন্ন হবে কারণ শনিদেব তার নিজের রাশিতে নিজের ঘরে বসে রয়েছে কুম্ভ রাশিতে এবং শনির দৃষ্টি তৃতীয় দৃষ্টি আপনার প্রথম ভাবের ওপর পড়ে রয়েছে ফলে জেদ থাকবে লোকেদের মনে হবে আপনার মধ্যে অ্যাটিটিউড বেড়ে গেছে তাই আমি বলবো নিজের অ্যাটিটিউডকে কন্ট্রোল করবেন যদি কোনো কর্মক্ষেত্রে টার্গেট থাকে সেই টার্গেটের জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে কারণ রবি কিছুটা উইক অবস্থায় রয়েছে তাই শুরুতে অনেক বেশি সমস্যা হবে কিন্তু আমি বলবো তবুও কাজকর্ম সম্পূর্ণ হবে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগও দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে দেখতে গেলে অক্টোবর মাসে ব্যবসা ক্ষেত্র আপনার যথেষ্ট ভালো রয়েছে পনেরোই অক্টোবর অবধি যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে তবে পনেরোই অক্টোবরের পর আপনার কিন্তু খরচ হওয়ার যোগ অনেক বেশি দেখতে পাওয়া যাচ্ছে তাই এই সময় বিশেষ করে পনেরোই অক্টোবরের পর যে কোনো কিছু খরচা করবেন কোথাও কোনো কিছু পারচেস করুন সেটা মেশিনারি হোক বা কোথাও কোনো ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে কোনো ইনভেস্ট করুন সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে যাচাই করে নেবেন আর অযথা খরচা থেকে নিজেকে কন্ট্রোল রাখবেন আর এই সময় দেখবেন কোনো রকম ক্লায়েন্টের সাথে বা কোনো কাস্টমারের সাথে আপনার যেন মনোমালিন্য না হয় বাকি দিক থেকে দেখতে গেলে যদি আপনি এই জায়গাগুলোকে কন্ট্রোল করেন আপনার সার্বিকভাবে ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো থাকবে মেষ রাশি বা লগ্ন নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম অক্টোবরের রাশিফলের বিষয়ে তা আমি আগেই বলেছি আপ আপনার জন্মরাশি বা লগ্নের ওপর এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে কারণ আপনার জন্মছক মেষরাশি বা লগ্ন হিসেবে সবার থেকে আলাদা মানে সব মেষরাশি বা লগ্ন জাতক জাতিকা প্রত্যেকের জন্মছক আলাদা আপনি নিজেও জানেন তাই আপনার জন্মছক কেমন সেখানে নবগ্রহের অবস্থান কেমন আপনার বর্তমানে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা কি চলছে আপনার হাতে রেখার পজিশান কেমন হাতের গঠন কেমন গ্রহের অবস্থান কেমন সেখানে এবং সব থেকে বড় কথা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু এগুলো কোনোটা সম্পর্কে আমার কিন্তু ধারণা নেই যদি আপনার সম্পর্কে এইগুলোর বিষয়ে আমার ধারণা থাকতো আমি এখানে যে আলোচনা করতাম তা আপনার জীবনের সাথে আরও বেশি আরও হুবহু আরও নিখুঁত মিলে যেত মেষরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে যারা আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের অবশ্যই বলবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে রয়েছেন তারা অবশ্যই পেজটাকে লাইক ও ফলো করতে ভুলবেন না এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলকেও আপনারা অবশ্যই লাইক এবং ফলো করবেন কারণ আপনারা যদি হোয়াটসঅ্যাপে আপডেট বাটনটাকে প্রেস করেন এবং সেখানে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লেখেন আমার চ্যানেলটা চলে আসবে সেই চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই এই রকম নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব প্রথম নোটিফিকেশান আপনার কাছে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বেই উল্লেখ করেছি মঙ্গল কত তারিখের পর মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের এবং আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে কিন্তু লাকি ড্রয়ের বিজেতা হতে হবে সেই সাথে মহালার অমাবস্যা আসছে যারা যারা মহালার অমাবস্যায় কাজ করাতে চাইছেন অবশ্যই নিচের এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের জীবনের সমস্যা থেকে সমাধানের জন্য আমি বলবো মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান আপনার লাইফ কিন্তু পাল্টে যাবে গ্যারান্টি দিয়ে বলছি এবারে আসবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে পুরো অক্টোবর মাসে আরও ভালো ফল করতে গেলে আপনারা কি মহা উপায় পালন করবেন সবার প্রথমে আপনারা মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন একশো আটবার ওম ক্রাং ক্রিং ক্রোং শাহ নামা। প্রতিদিন ভগবান সূর্যের উদ্দেশ্যে জলদান করুন এবং হনুমান চাল্লিশা অবশ্যই প্রতিদিন পাঠ করবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন এবং লাইভ ফোন ইন প্রোগ্রাম নমস্কার